বাঘের আক্রমণের শিকার হয়ে প্রাণ রক্ষায় জনবসতি এলাকায় চলে এসেছে সুন্দরবনের একটি মায়াবী হরিণ আহত হরিণটিকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে আবার সুন্দরবনে ছেড়ে দিয়েছে বন বিভাগ বাঘের আক্রমণের শিকার হওয়া আহত হরিণটি সোমবার সকালে বন সংলগ্ন জনবসতি এলাকায় ঢুকে পড়ে এরপর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আহত হরিণটি উদ্ধার করে বন বিভাগ সুন্দরবন করমজল বন্যপ্রাণী প্রযোজন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান বাঘের আক্রমণের শিকার হয়েছিল হরিণটি গলায় বাঘের কামড়ের কারণে ক্ষত সৃষ্টি হয়ে পচন ধরেছিল তিনি জানান পরে হরিণটিকে উদ্ধার করে করমজল প্রযোজন কেন্দ্রে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আবার দুপুরে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে